বাংলার কালীকার্তিকের শহর হিসেবে পরিচিত সোনামুখী। কালীকার্তিকের শহর হিসেবে পরিচিত বাঁকুড়া জেলার প্রাচীন পৌর শহর সোনামুখী। কালীপুজোর পর এবার কার্তিক পুজোকে কেন্দ্র করে জমজমাট আকার ধারণ করেছে গোটা সোনামুখী পৌর শহর। সরকার অনুমোদিত সোনামুখী পৌর শহরে মোট কার্তিক পুজোর সংখ্যা 19টি, তবে পুজো হয়ে থাকে আরও বেশি। সোনামুখী পৌর শহরের প্রাচীন কার্তিক পুজোগুলির মধ্যে অন্যতম মাইত কার্তিক বা মধ্যম কার্তিক, বড় কার্তিক, মহিষ গোট কার্তিক, ঘূর্ণি কার্তিক, নীল বাড়ি কার্তিক, লাল বাজার কার্তিক। কার্তিক পুজো উপলক্ষে গোটা সোনামুখী পৌর শহরকে রং বেরঙের আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয়েছে পুজো উদ্যোক্তাদের তরফ থেকে। তবে শুধুমাত্র সোনামুখী পৌর শহর নয়, আশেপাশের গ্রামের সাধারণ মানুষেরাও শহরে কার্তিক পুজো দেখতে ভিড় জমিয়ে থাকেন। পাশাপাশি বাঁকুড়া জেলা পুলিশ প্রশাসন রয়েছে অত্যন্ত সতর্ক, পুজোকে কেন্দ্র করে যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেই কারণে প্রতিটি প্যান্ডেলে মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী। পুলিশ প্রশাসনের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। মোটের ওপর কালীপুজোর পর কার্তিক পুজোকে কেন্দ্র করে জমজমাট সোনামুখী পৌর শহর। 8 থেকে 80 সকলেই মেতে উঠেছেন কার্তিক পুজোকে কেন্দ্র করে। বাঁকুড়া থেকে আব্দুল হাইয়ের রিপোর্ট আমাদের টিভি। সোনামুখী কালীকার্তিকের পুজো, কালীকার্তিক সম্বন্ধে, সোনামুখীর সম্বন্ধে পশ্চিমবঙ্গে সবাই জানে। এখানে কালী এবং কার্তিকের পুজোটা যথেষ্ট খুব ধুমধাম সহকারে, যথেষ্ট সমস্ত ঘোরা মানে জনসাধারণ পাবলিকের উৎসাহ উদ্দীপনা নিয়ে পুজোটা পুজো কী করা হয়। পুজোটা আমাদের ধরুন আমাদের আগের দিনে যেমন একটা পুজোর সময় একটা এমনি আমাদের কিছু ভোগ করা হয় সপ্তমীলাতে, তারপর তার আগামী দিনও আগামীকালও আমাদের একটা ভাগ ভোগের করা যায়, তাই জীবনযাত্রা এই লোকের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়। তারপরে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তাব করা হবে, আর ঘট বিসর্জনের মেয়েদের একটা ঘট বিসর্জন মেয়েদেরকে নিয়ে সমস্ত মেয়েদেরকে নিয়ে মহিলা ঠাকুর থাকবে, তার তাদেরকে নিয়ে মহিলারা সব ঘটের মানে ঘট ঘটের জলটা যেখানে যে পুকুরকে আনা হয় সেখান থেকে নিয়ে নিয়ে আসা হবে। তারপরে পুজোটা আরম্ভ হবে, পুজো মোটামুটি 6:30-9:00 আরম্ভ হবে। কার্তিক এবং কালী এই এই শহর বলেই আমাদের পরিচিত সোনামুখী শহরটা। কার্তিক এবং কালী এত ইয়ে হয় এবং পার্শ্ববর্তী যত গ্রাম আছে সেখান থেকে সবাই লোক এসে আমাদেরকে এখানে পার্টিসিপেট করে। কালীকার্তিকের শহর বলে সোনামুখী কী বলবেন? হ্যাঁ, কালীকার্তিকের শহর বলতে আমাদের এখানে কালী এবং কার্তিকটা বিশেষভাবে মানে একটা বিসর্জনের দিন একটা বিশাল শোভাযাত্রা সহকারে প্রত্যেকটা কার্তিক, আমাদের লাইসেন্সধারী কার্তিক প্রায় 32টা আছে, এই আমাদের প্রশাসনের সঙ্গে মিটিং করে আমাদের একটা সমন্বয় কমিটি তৈরি করা হয়, নিয়ে আমাদের এই কার্তিক বিসর্জনটা 2 দিন ধরে হয়, মানে একদিন আগের থেকে কার্তিক বেরোয় এবং তারপরের দিনও কার্তিকটা নিরঞ্জন করা হয়। কার্তিক পুজো যেভাবে বাজনা চাটনা কেমন হয়? হ্যাঁ, বাজনা তার সঙ্গে হচ্ছে বাজি, আমাদের 4-5 জন বাজনা থাকে প্রসেশনে এবং তার সঙ্গে বাজি, আমাদের চৌমাথাতে একটা ওই একটা নির্দিষ্ট জায়গা, সেখানে টাইম বেঁধে দেওয়া হয় প্রশাসন থেকে এবং সেখানে টাইম দিয়ে আমরা ওই বিসর্জনটা ইয়ে করি। আপনার নাম? আমার নাম রবি পাল। ভারতবর্ষের প্রথম উল্টো বাড়ি ডুয়ার্সে। উল্টো বাড়ি দেখতে হলে আসতে হবে ডুয়ার্স ফান সিটিতে। ডাইনা নদীর তীরে ছুটি কাটানোর মনোরম পর্যটন কেন্দ্র ডুয়ার্স ফান সিটি। জঙ্গল ঘেরা এক ফালি জমির মধ্যে রাত কাটানোর জন্য রয়েছে অত্যাধুনিক কটেজ, থাকা খাওয়ার সুবন্দোবস্ত সহ মনোরঞ্জনের জন্য রয়েছে একাধিক ব্যবস্থা। তাই আর দেরি না করে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডুয়ার্স ফান সিটি, আপার কলাবাড়ি টাওয়ার, বানারহাট, জলপাইগুড়ি। আমাদের ফোন নাম্বার 7363933910।